আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে নিয়ে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। এটা সবারই পছন্দের একটা খাবার, যারা জানেন তা তো জানেনই, আর যারা জানেন না নতুন তাদের জন্য আমার আজকের রেসিপি। আমার এখানে যা যা লাগবে, আমি নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। কালাভুনার জন্য গরুর মাংসটা একটু কেটে ছোটো করে নিতে হয় যাতে ভেতরে মশলাগুলো ঢুকে। নিয়ে নেব সরিষার তেল, আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। টক দই, পেঁয়াজ কুচানো, আজকে কুচানো পেঁয়াজ দিয়ে রান্না করব। রসুন কুচানো, আদা রসুন বাটা, আর এখানে যে মশলাগুলো লাগবে, তেজপাতা, মৌরি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, শাহি জিরা, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ, লবঙ্গ, দারচিনি, আর লাগবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, আর আমার স্পেশাল গরম মশলা যেটা আমার লিঙ্কে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলেই দেখতে পারেন। এবার চলে যাচ্ছি আমি পাতিলের মধ্যে, মাংসগুলো ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি একে একে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দেব। রান্নার ধরনটা এক একজনের এক এক রকম, তবে কেউ যদি এক্সট্রা অন্যভাবে জানেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমারও জানা হলো। মানুষের জানার কোনো শেষ নেই। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে পুরোটা দিব না, আমি কিছুটা পরিমাণ রেখে দিব পরবর্তীতে রান্নায় দেওয়ার জন্য। এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। এবার দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। ঝালটা আর হলুদের গুঁড়োটা যার যার পরিমাণ মতো দিতে পারেন, কেউ একটু কালারফুল খায়, কেউ একটু কম খায়, সেটা যার ফ্যামিলিতে যেভাবে খায় সেভাবে তাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি গরম মশলা গুঁড়োটা পরে দেব। এবার আমি বাটা মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এখানে ইউজ করব না, গোটা পেঁয়াজটা ইউজ করব। দিয়ে দিচ্ছি টক দইটা, এমনি ভালো করে নেড়ে চেড়ে। সব মশলাগুলো মাংসের সাথে মিলিয়ে নেব। কালাভুনাটা অনেক মজার একটা খাবার, যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে রান্নার জন্য আমি কোনো পানি ইউজ করব না। এবার আমি ঢেকে দিয়ে 20 মিনিট জন্য ওয়েট করব। 20 মিনিট পর দেখুন অলমোস্ট অনেকগুলো পানি বের হয়েছে। কালাভুনাটার জন্য এক্সট্রা কোনো পানি ইউজ না করলেই হয়, মাংসের থেকে যে পানিটা বের হয় ওটা দিয়েই হয়ে যায়। দেখুন উপরে তেল চলে আসছে অলরেডি। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। আপনারা যারা নতুন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর পুরনো এক্সপার্ট যারা তারা তো জানেনই কীভাবে এটা করতে হয়, তবে সত্যি অনেক মজার একটা খাবার, অবশ্যই ট্রাই করবেন। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব, আমার এই পানিতেই হয়ে যাবে, আমার এক্সট্রা কোনো পানি লাগবে না। অলমোস্ট মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে দেখুন। আর সাবস্ক্রাইবের ব্যাপারটা তো সবাই জানেন, অনেক মন খারাপ আমার, সবারও, আমার সাথে সাথে সম্ভবত। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি শুকনো মরিচটা ভেঙে দিয়েছি একটু ঝালের জন্য। এবার বাকি সরিষার তেলটাও দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, মানে এটা ভাজা ভাজা করে মাংসগুলো এর সাথে অ্যাড করে দিই। আমি জানি না কেন আমার সাবস্ক্রাইব অ্যাড হচ্ছে না, কি করলে অ্যাড হবে, কোনো কিছু করতে হয় কি না, আমি নতুন যেহেতু অনেক কিছুই জানি না। আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
কেন আমার সাবস্ক্রাইব অ্যাড হচ্ছে না, বরং কমিয়ে যাচ্ছে। এবার আমার ফোরনের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি মাংসগুলো ফ্রাই প্যানে দিয়ে বাকিটা ভাজা ভাজা করে নিব। ঝোলগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো ফ্রাই প্যানে ভাজা ভাজা করে একদম কালো ভুনার যে কালো কালারটা সেটা নিয়ে আসবো। দেখুন হয়ে গেছে আমার কালো ভুনা, দেখতে যেমন সুন্দর খেতেও মজা। এটা কালো ভুনা কিন্তু মশলাটা পোড়া যায়নি, জাস্ট কালো কালো ভাবটা নিয়ে এসেছি। দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা। আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ফুল ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ফুল ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। যারা আমার পাশে আছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।